আসসালামু আলাইকুম। উর্মিস ডে বুকে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যেটাকে সংক্ষেপে বলা হয় JKKNIU, আজকে আমি অনার্স ভর্তি বিজ্ঞপ্তি 2019-20 বিস্তারিত গাইডলাইন সম্পর্কে আলোচনা করব, যার ভর্তি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়ে গেছে। তোমার যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। এই ভিডিও থেকে তুমি কি কি জানতে পারবে? বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, সাবজেক্ট ও ইউনিট, আসন সংখ্যা কত, আবেদন করার ন্যূনতম যোগ্যতা কি হবে, আবেদন করার নিয়ম, আবেদন ফি, ভর্তি পরীক্ষা, মেধা তালিকা প্রণয়ন, আবেদনের সময়সীমা, পরীক্ষার তারিখ, আর কিছু প্রশ্ন উত্তর। বিশ্ববিদ্যালয়ের কিছু সংক্ষিপ্ত পরিচিতি দেই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ময়মনসিংহ জেলায় অবস্থিত। কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলার নামাপাড়ার বটতলায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি 2006 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে 6000 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বিশ্ববিদ্যালয়ে দুটি আবাসিক হল রয়েছে, ছাত্রদের জন্য অগ্নিবীণা হল এবং ছাত্রীদের জন্য দোলনচাপা হল। বর্তমানে 10 তলা বিশিষ্ট দুটি হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল যা ছাত্রদের জন্য এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল যা ছাত্রীদের জন্য নির্মাণাধীন রয়েছে। কি কি সাবজেক্ট ও ইউনিট রয়েছে? বি ইউনিট যা শুধু বিজ্ঞান বিভাগের জন্য। এখানে সাবজেক্ট রয়েছে CSE, EEE, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, আরও আছে এ ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট এবং ই ইউনিট। বিজ্ঞান সহ বাকি সকল বিভাগের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে। এ ইউনিট এ রয়েছে বাংলা, ইংরেজি আর দর্শন। সি ইউনিটে রয়েছে হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, HRM আর ম্যানেজমেন্ট। ডি ইউনিটে রয়েছে অর্থনীতি, লোক প্রশাসন, আইন, ফোকলোর, নৃবিজ্ঞান, পপুলেশন সায়েন্স, নগর উন্নয়ন, সমাজ বিজ্ঞান। আর ইউনিটে রয়েছে ফিল্ম অ্যান্ড মিডিয়া, ড্রামা এটসেট্রা। আসন সংখ্যা দেখি। ইউনিট এ ইউনিটে বিষয় রয়েছে 3টি। বাংলা সাহিত্য বিভাগে রয়েছে 55টি আর বাকি দুটি সাবজেক্টে 50-50 করে মোট রয়েছে 155টি আসন সংখ্যা। বি ইউনিটে রয়েছে 4টি সাবজেক্ট, প্রতিটি সাবজেক্টেই রয়েছে 40-40 করে মোট 160টি আসন সংখ্যা। সি ইউনিটে রয়েছে 4টি সাবজেক্ট, 50-50 করে মোট 200টি আসন সংখ্যা রয়েছে। ডি ইউনিট ডি ইউনিটে রয়েছে মোট 8টি বিষয়, যেখানে প্রতিটিতেই রয়েছে 50টি করে আসন সংখ্যা, মোট 400টি আসন। ই ইউনিটেও রয়েছে 5টি বিষয়, যেখানে সঙ্গীত বিভাগে রয়েছে 55টি, চারুকলা বিভাগে রয়েছে 40টি, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে রয়েছে 25টি, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে রয়েছে 25টি, সর্বমোট 145টি। এ থেকে ই পর্যন্ত সর্বমোট মিলিয়ে আসন সংখ্যা রয়েছে 1060টি। ইউনিট ভিত্তিক আবেদন করার ন্যূনতম যোগ্যতা কী হবে? 2016 বা 2017 সালে SSC এবং 2018 বা 2019 সালে HSC পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন। তার মানে হলো সেকেন্ড টাইম অবশ্যই আবেদন করা যাবে। তবে বি ইউনিটের ডিপ্লোমা প্রার্থীদের ক্ষেত্রে 2014 বা 2015 সালে SSC বা সমমান পাশ করলেও আবেদন হবে। এ ইউনিটের ক্ষেত্রে দেখে নিই। এ ইউনিটের ক্ষেত্রে SSC বা সমমান ও HSC বা সমমান পরীক্ষায় চতুর্থ বিশ্বসহ ন্যূনতম CGPA কী থাকতে হবে? মানবিক শাখার জন্য উভয় পরীক্ষায় GPA ন্যূনতম 3.5 সহ সর্বমোট GPA 7.50 থাকতে হবে। ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান শাখার জন্য উভয় পরীক্ষায় GPA ন্যূনতম 3.50 সহ সর্বমোট GPA 8 থাকতে হবে। মোট কথা, কোনো একটিতে বেশি পেতেই হবে। কারিগরি বা মাদ্রাসা সহ অন্যান্য শাখার জন্য উভয় পরীক্ষায় GPA ন্যূনতম 3.50 সহ সর্বমোট GPA 8.50 থাকতে হবে। বিভাগীয় শর্তসমূহ কিছু। ইংরেজি বিভাগে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের কিছু শর্ত মেনে চলতে হবে। তা হলো SSC বা সমমান ও HSC বা সমমান উভয় পরীক্ষায় ইংরেজি বিষয়ে আলাদাভাবে GPA 5-এর মধ্যে অবশ্যই GPA ন্যূনতম 4 থাকতে হবে। MCQ পরীক্ষায় ইংরেজি অংশের 30 নম্বরের মধ্যে ন্যূনতম 12 নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় ইংরেজি অংশের 15 নম্বরের মধ্যে ন্যূনতম 6 নম্বর পেতে হবে। বি ইউনিটের ক্ষেত্রে
বিজ্ঞান শাখায় উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ ন্যূনতম 3.50 সহ সর্বমোট জিপিএ 7.50 থাকতে হবে। ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রত্যেকটিতে জিপিএ ন্যূনতম 2.5 সহ জিপিএ 4 স্কেলে সর্বমোট জিপিএ ন্যূনতম 6.50 থাকতে হবে। সি ইউনিটের ক্ষেত্রে ব্যবসা শিক্ষা ও মানবিক শাখার জন্য উভয় পরীক্ষায় ন্যূনতম 3.50 সহ সর্বমোট জিপিএ 7 থাকতে হবে। বিজ্ঞান, কারিগরি ও অন্যান্য শাখার জন্য উভয় পরীক্ষায় ন্যূনতম 3.50 সহ সর্বমোট জিপিএ 7.50 থাকতে হবে। ডি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান শাখার জন্য উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম 4 সহ সর্বমোট জিপিএ 8 থাকতে হবে। মানবিক শাখার জন্য উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম 3.50 সহ সর্বমোট জিপিএ 7.50 থাকতে হবে। ব্যবসা শিক্ষা শাখার জন্য উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম 3.75 সহ সর্বমোট জিপিএ 8 থাকতে হবে। কারিগরি ও অন্যান্য শাখার জন্য উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম 4 সহ সর্বমোট জিপিএ 8 থাকতে হবে। এমসিকিউ পরীক্ষায় ইংরেজি অংশের 25 নম্বরের মধ্যে ন্যূনতম 9 পেতে হবে। এমসিকিউ পরীক্ষায় ইংরেজি অংশের 25 নম্বরের মধ্যে ন্যূনতম 9 নম্বর পেতে হবে। ই ইউনিটের ক্ষেত্রে সকল বিভাগের ক্ষেত্রে উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম 3 সহ সর্বমোট জিপিএ 7 থাকতে হবে। ভর্তি পরীক্ষা ও মেধা তালিকা, এখানে 130 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষা 100 নম্বর, আর একাডেমিক রেজাল্ট হবে 30 নম্বর। এমসিকিউ 75 নম্বর থাকবে, লিখিত পরীক্ষায় 25 নম্বর থাকবে। এমসিকিউতে পাস নম্বর 30 হতে হবে সাধারণদের ক্ষেত্রে, আর পাস নম্বর কোটার ক্ষেত্রে 25 হবে। লিখিত পরীক্ষার 25 নম্বরের মধ্যে সাধারণদের ক্ষেত্রে পাস নম্বর 10 এবং কোটাদের জন্য পাস 8। একাডেমিক রেজাল্ট 30 নম্বরের মধ্যে এসএসসি 12 নম্বর, যা জিপিএ সাথে 2.4 দিয়ে গুণ করতে হবে। এইচএসসি 18 নম্বর, যা জিপিএ সাথে 3.6 গুণ করতে হবে, অবশ্যই চতুর্থ বিষয়সহ। ই ইউনিটে 50 নম্বর ব্যবহারিক পরীক্ষায় সাধারণ শিক্ষার্থীকে 20 এবং কোটার ক্ষেত্রে 17 পেতে হবে। প্রতিটি এমসিকিউ প্রশ্নের নম্বর 1 ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন দেখে নেই। এই ইউনিটে এমসিকিউ পরীক্ষার বিষয় ও নম্বর এবং লিখিত পরীক্ষার বিষয় নম্বর। এই ইউনিটের ক্ষেত্রে বাংলায় 30, ইংরেজিতে 30, সাধারণ জ্ঞান 15, লিখিত পরীক্ষার ক্ষেত্রে বাংলায় 10, ইংরেজিতে 15। বি ইউনিটে এমসিকিউর ক্ষেত্রে গণিতে 25, পদার্থ 25, রসায়ন 15, ইংরেজিতে 10, লিখিত পরীক্ষার ক্ষেত্রে বাংলায় 5, ইংরেজিতে 5, পদার্থবিজ্ঞানে 5, গণিত 5, রসায়নে 5। সি ইউনিটের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষার জন্য ক অংশ আবশ্যিক, যা সকল গ্রুপের জন্য প্রযোজ্য, বাংলা 10, ইংরেজিতে 20, গণিত 15। খ অংশের জন্য শুধুমাত্র ব্যবসায়ী গ্রুপের জন্য প্রযোজ্য, যেখানে ব্যবসায় নীতি ও প্রয়োগ 15, হিসাব বিজ্ঞান 15। গ অংশ ব্যবসা ব্যতীত অন্যান্য গ্রুপের জন্য প্রযোজ্য, যেখানে সাধারণ জ্ঞান 30 এবং লিখিত পরীক্ষার ক্ষেত্রে থাকবে বাংলায় 8, ইংরেজিতে 9 এবং গণিতে 8। ডি ইউনিটের জন্য এমসিকিউর জন্য থাকবে বাংলায় 15, ইংরেজিতে 25, গণিতে 5, সাধারণ জ্ঞান বাংলাদেশ যেখানে 10, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক যেখানে 10, আইসিটিতে থাকবে 5, বিষয়ভিত্তিকে থাকবে 5। লিখিত পরীক্ষার ক্ষেত্রে ভাষান্তরে থাকবে 10, অনুচ্ছেদ শুদ্ধিকরণে থাকবে 10, সাম্প্রতিক অনুচ্ছেদ থাকবে 5। ইউনিটে আসি, এমসিকিউর ক্ষেত্রে বাংলায় 20, ইংরেজিতে 15, বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান 40, এর মধ্যে অবশ্যই সঙ্গীত 10, চারুকলা 10, নাট্যকলা 10, ফিল্ম অ্যান্ড মিডিয়া 10, যেখানে লিখিত পরীক্ষার জন্য বাংলা বর্ণনামূলক থাকবে 15, ইংরেজি বর্ণনামূলক থাকবে 10। আবেদন কিভাবে করবে? আবেদন করতে হবে অনলাইনে এই ঠিকানা, যা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবেদন করার আগে অবশ্যই তোমার ছবি 300x300 ও স্বাক্ষর 300x80 স্ক্যান করে নিবে। ছবিটি যেন 100 কিলোবাইট ও স্বাক্ষর 60 কিলোবাইট জেপিজি ফরম্যাটে হয়ে থাকে। দেখা যাচ্ছে এখানে আবেদন ফর্ম, এখানে এসএসসি এবং এইচএসসির সব তথ্য এখানে দিয়ে দিবে। আবেদন কিভাবে করবে? অটোমেটিক তোমার সব ইনফরমেশন উপরে এসে পড়বে। এরপরে তোমার মোবাইল নম্বর, ছবি, স্বাক্ষর দিতে হবে এই রেড বক্সটার ভিতরে।
এবং যদি কোটাতে আবেদন করো সেটা টিক দিবে নিচে যা দেয়া আছে এবং সব মিলিয়ে সাবমিট করে দিবে। কিভাবে করবে? এখানে আবেদনে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট এবং ডি ইউনিটে দেয়া থাকবে। সাবমিট করার পর এখানে ইউনিট অনুযায়ী আবেদন করা যাবে। তুমি যে ইউনিটে আবেদন করবে সেখানেই তুমি ক্লিক করবে। এ ইউনিট পেমেন্ট ও পরীক্ষার ভাষণ, এখানে তুমি পেমেন্ট মাধ্যম সিলেক্ট করে পেমেন্ট করতে পারবে। মনে রাখবে প্রতিটি ইউনিট আবেদনের জন্য 810 টাকা প্রয়োজন হবে। এখানে তুমি পেমেন্ট মাধ্যম বিকাশ, রকেট বা অন্য কোনো মাধ্যম নিতে পারো। দেখো এখানে পেমেন্ট অপশনে সবুজ সাইন দেখা যাচ্ছে, তার মানে পেমেন্ট সফল হয়েছে। তারপর আসি, যখন প্রবেশপত্র ইস্যু করা হবে তখন এখান থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। পরীক্ষার দিন দুইটা প্রবেশপত্র প্রিন্ট করে নিয়ে যাবে। আবেদনের তথ্য, সাবজেক্ট এখান থেকে চয়েস করতে পারবে, পছন্দ করো এই অপশনটি থেকে। এখানে এই ইউনিট সাবজেক্ট চয়েস এরকম 1-7 পর্যন্ত বিভিন্ন সাবজেক্ট দেয়া থাকবে। আবেদনের সময়সীমা ও পরীক্ষার তারিখ, 1 অক্টোবর 2019 থেকে 31 অক্টোবর 2019 রাত 12টা পর্যন্ত আবেদন ও ফি দেয়া যাবে, যা অলরেডি শুরু হয়ে গেছে। ভর্তি পরীক্ষা 17 নভেম্বর থেকে 21 নভেম্বর 2019, পরীক্ষা হবে ইউনিভার্সিটির ক্যাম্পাসেই। ভর্তি পরীক্ষার সময়, এ ইউনিট 17/11/2019 রবিবার, বি ইউনিট 18/11/2019 সোমবার, সি ইউনিট 19/11/2019 মঙ্গলবার, ডি ইউনিট 20/11/2019 বুধবার, ই ইউনিট 21/11/2019 বৃহস্পতিবার। পরীক্ষার সময়সূচি বিস্তারিতভাবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে জানানো হবে। কিছু জিজ্ঞাসা, এখানে ভর্তি হতে খরচ কেমন? এ, সি ও ডি এর জন্য ভর্তি 12,140 টাকা, হলের জন্য 1,150 টাকা এবং বিভাগ 2,000 টাকা, মোট 15,290 টাকা। বি ও ই এর জন্য ভর্তি 12,390 টাকা, হলের জন্য 1,150 টাকা এবং বিভাগ 2,000, মোট 15,540 টাকা। এখানে কি হল আছে? হ্যাঁ আছে। ভাইবা কি নেওয়া হবে? হ্যাঁ হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। মান কেমন? অবশ্যই ভালো। প্রিপারেশনের জন্য কি কি বই পড়ব? অন্য ইউনিভার্সিটির জন্য যা পড়েছ তাই প্রশ্ন ব্যাংক কিনে নিতে পারো এক্সট্রা হিসেবে। অ্যাপ্লিকেশন বা ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা হলে কি করব, এই নম্বরগুলিতে কল করতে পারবে। অবশ্যই টাইমটা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আমার জন্য দোয়া করবে যাতে সবসময় তোমাদের পাশে থাকতে পারি। আল্লাহ হাফেজ।